মর্নিং প্যাচ কট ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আমিও বিন্দাস আছি। আমার বাবা মা চলে এসছে, এখন বাড়ি সকাল 8টা। বাবা মা এখন লিফটে আছে, আসছে। ওই দেখো বুবু, চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে ওর কি করে না করে বাবা মার সাথে। দেখো চলে এসছে, দেখো চলে এসছে বুবু, কতটা এক্সাইটেড দেখো সবাই। এই দেখো আমার মা চলে এসছে, এখন আমরা সবাই চা খেতে বসে গেছি। চা খাচ্ছি যে আমার যাওয়ার প্ল্যান ছিল না প্রিন্সেপ ঘাটে, হঠাৎই যাচ্ছি প্রিন্সেপ ঘাটে ঘুরতে বিপাশা, আমি আর পূজা। আজ বাবা মা এসছে তোমরা দেখলেই তো, ওরা যাচ্ছিলো আর প্ল্যান ছিল যাওয়ার, কিন্তু আমি বললাম যে না বাবা মা আসবে আমি যাবো না। তো ফাইনালি যাচ্ছি, এখন আমি পুরো লাঞ্চ ফাঞ্চ করে রেডি হয়ে গেছি। আজকে আমি পরেছি ব্ল্যাক কুর্তি, এদিনই সবাই বলো এদিনই পরে বেরোবে, সো আমিও এদিনই পরিলাম ব্ল্যাক কুর্তি, সঙ্গে আজকে ইয়ারিংসও পরেছি। চলো এবার বেরোনো যাক, তারপর বেরিয়ে তারপর দেখাচ্ছি। বিপাশা অলরেডি বেরিয়ে গেছে, নয়তো অনেকটা দেরি হয়ে যাবে। আমরা চলে এসেছি দমদম স্টেশনে, এই দেখো আজকে সবাই আমরা এতে লিখ। আরো দুজন আছো তো? ও আচ্ছা একজন, পূজা আসছে ব্যারাকপুর থেকে, তারপর তোমার সাথে মিট করে দেবো। আর আমরা আজকে পুরো রেডি, আর যা গরম বাপরে, কিছু বল, অনেক গরম। বলেছিস কোথায় যাচ্ছি আমরা? প্রিন্সেপ ঘাট, লাইফে ফার্স্ট টাইম প্রিন্সেপ ঘাট যাচ্ছি। এত বছর ধরে কলকাতায় আছি আমি, লাইফে ফার্স্ট টাইম। যাবো যাবো করে যাওয়াই হয় না, অনেকবার করে প্ল্যান হয় তারপর যাওয়া হয় না, ফাইনালি আজকে যাওয়া হচ্ছে। প্রায় 10 বছর ধরে এখানে, একবারও যাওয়া হয়নি। ওই আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, ট্রেন হচ্ছে দমদমে। চলো এবার যাওয়া যায়। আর ইউ রেডি? চলো। মেরে দিল কি জো রখে হ্যায় তুনে কদম তেরে নাম পে মেরি। চলে এসছি আমরা কোথায় দেখো, ওই যে পেছনে হচ্ছে পূজা, ইন্ট্রোডিউস করো। এটা হচ্ছে আমার চাটি বার্ডি, আর এখন আমারও ভালো বন্ধু হয়ে গেছে, আমার হোম টাউনের ফ্রেন্ড, অনেক ছোটবেলাকার। এখন এদের দুজনে ইন্ট্রোডিউস করে দিয়েছি, এরা দুজনেও ভালো ফ্রেন্ড হয়ে গেছে। আজকে না আরো আগে, প্রায় আরো 2 বছর আগে থেকে আমার সাথে ভালো বন্ধুত্ব আছে। তো চলো এবার যাওয়া যাক। তুই কিছু বলতে চাস? না মা বলে না বলছেন না। ঘোরাঘুরি করতে করতে খিদে পেয়ে গেল, খাচ্ছি একটু পাপড়ি চাট। পাপড়ি চাট, এই যে আমার প্রিন্সেপ ঘাটে এখন যে যার মতো রিলস ফটো, ওই দেখো যে যার মতো ফটো রিলস করা হচ্ছে। ওই বিপাশা রিলস করছে, পূজা হেল্প করছে, আমি কোনো রিলস খুঁজে পাচ্ছি না তাই করছি না। ও আমরা এখন হেঁটে যাচ্ছি, নৌকাতে উঠবো। এই সানসেটের টাইমে নৌকাতে উঠলে খুব ভালো লাগে। তো এবার যাচ্ছি আমরা সামনের দিকে, চলো উঠে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের বোটে ওঠা তো হলো না, এবার যাচ্ছি খেতে। মানে হলো না বলতে, আমরা 3 জন আছি, 5 জন হলে ভালো হতো, পয়সাটা হয়তো বেশি লাগে না, আমরা গরিব মানুষ আছি। এখন আমাদের চাইতে একটা
তো আমাদের চা খাওয়া কমপ্লিট, এখন একটু গোলা খাবো। গোলা গলটা কেমন টিপে যাচ্ছে, গোলাটা খেয়ে নিই। কি বলবো, কেমন ঘুরলি বল? ভালো, কিন্তু এত গরম, এক ফোঁটা হাওয়া নিয়ে বাজে বাজে মেয়ে কথা বলে দিচ্ছে না, চর্মে দিচ্ছে, কি করে কথা দিয়েছে, এত কিসের কথা? তখন থেকে বকল বকল করে গেছে, গোলাগুলো দেখিয়ে দেখ তো। আরে বলছি তো যাবো, এরকম কথা কিসের কথা, ঘুরতে আসছিস না, ইম্পর্টেন্ট কথা বলছি, এত ইম্পর্টেন্ট আরে ঘুরতে আসছিস, ঘুর খা, তুই খা না, তোমরা যেটা দেখলে মারপিট, এটা পুরোটাই স্ক্রিপ্টেড ছিল, প্যাঙ্ক। আমার বেস্টের সাথে গিয়ে আমি ঝগড়া করতে পারি না, না না এটা পুরোটাই ও বাবা। তো আমরা এখন প্রিন্সেপ ঘাট স্টেশনে দাঁড়িয়ে আছি, স্টেশন তো পুরো মনে হচ্ছে ফাঁকা, এখানে এখানে রেস করতে পারবো আমরা, কে কার আগে যেতে পারে, ঠিক আছে? তো এবার বাড়ি যাব, কখন ট্রেন আসবে, এই 5 মিনিটের মধ্যে হয়তো ট্রেনও চলে আসবে। আর পূজা তো যাবে ব্যারাকপুরে, ওকে আর দেখতে পারবে না, তাই কথা করে দে, টাটা সবাইকে। তো চলো যাই, ট্রেনগুলো যতটা ফাঁকা না মনে হচ্ছে কিনা ফুটবল খেলতে পারবো, পুরো ট্রেন ফাঁকা। দেখো সবাই, রোজ রাতে, রোজ রাতে এই কাহিনী, মা বাবা এসছে, বুকুর এখন খুশি, এটা হচ্ছে গুড নাইট আদর। বুবু আর একটু পাপি দিয়ে দাও, মাকে একটু মাকে পাপি দিয়ে দাও। এই দেখো বুবুর গুড নাইট হয়ে গেছে, ও ঘুমিয়ে গেছে মার কোলে, একটু পরে শুনতে পাবে নাক ডাকার শব্দ। দেখি মুখটা একটু দেখা, মুখটা দেখা একটু, দিদি ডাকছে। এখন তো আর আমাকে পাত্তা দিবি না রে, মাকে পেয়ে দিদি ডাকছে তো।